এই যে বন্ধুরা, ভালোবাসার সকল রকমের গল্প পেতে আমাদের উমের ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন না প্লিজ। সবগুলো হারামি, এদের উপর দায়িত্ব দেয়াই ঠিক হয়নি। কত করে বললাম মনিকে যেভাবেই হোক ধরে আনতে, ওর পেট থেকে সব কথা বের করতে হবে। অথচ এই ফারা আর শোয়েবের আসার নামই নেই, অসহ্য। আশি অপেক্ষা করতে করতে আবারও কৃষ্ণচূড়া গাছটা নিচে বসে পড়লো। পায়ে ব্যথা শুরু হয়ে গিয়েছে তার। আশি ব্যাগ থেকে ফোন বের করে ফারাকে ফোন দিল। কয়েকবার রিং হতেই ফারা রিসিভ করলো। আশি বিরক্তি নিয়ে বলল, কোথায় তোরা? আর এই বনি কোথায়? আমি কি বাসায় যাব না? এই কলেজেই পড়ে থাকবো সারাদিন। আরে মা মাফ চা, এত কথা কিভাবে বলিস? স্কুল থেকে 5 মিনিটের দূরত্বে আছি, বস তুই, আমরা আসছি। আশি ফোন কেড়ে দিল, অলসভাবে বসে রইল সেখানে। একটু পর শোয়েব আর ফারহা বনিকে ধরে জোর করে নিয়ে এলো। আশি সামনে এনে ছেড়ে দিল বনিকে। বনি ছাড়া পেতেই শোয়েবের পিঠে দড়ুম দড়ুম কিল বসিয়ে দিল। রেগে বলল, কুত্তা কোথাকার, আমি কি তোর বউ লাগি যে এমন ধরে আনবি আমারে? ওই কুত্তা, ব্যথা লাগে না আমার? সেই জন্য তুই আমায় এভাবে মারবি? তোর সমস্যা না থাকলে আমারও কোনো সমস্যা নেই তোকে বউ করতে, তখন না হয় অন্যভাবে ধরবো। বনির চোখ বড় বড় হয়ে গেল। ফারহা আর আশি হেসে ফেলল। শোয়েব বোকা হাসি দিল। আশি বলল, অ্যাটেনশন গাইস, তোদের ঝগড়া অফ, নাও কনসেন্ট্রেট অন মাই ওয়ার্ডস। আসছে মহারানী ভিক্টোরিয়া, ওনার কথা এখন মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার কথা না শুনলে তোর এই কাদাই মাখা মুখের ছবিটা তোর ক্রাশ জিসনের কাছে সেন্ড করবো। বনির রাগি মুখটা সাথে সাথে মিয়ে গেল, মুখ ফুলিয়ে বলল, বল কি বলবি বল। ফারহা বনির দিকে চোখ সরু করে থাকল। বনি কাহিনী বুঝে মাথাটা চুলকে বলল, মানে ভাল লাগে না, ভাল লাগে না। বনির মুখে ভাষার উপমা দেওয়া হয়েছে, তোর মুখের ভাষা শুনলে মুক্তিযোদ্ধারা কবর থেকে উঠে এসে তোকে গুলি করে যাবে। ফাজিল পোলা, আমার কথা শোন এবার সবগুলো। ফারহা ফিক করে হেসে ফেলল। বনি হেসে বলল, বল তাড়াতাড়ি, বাসা যাওয়া লাগবে। আমার ওনার পেকে চুম্মা দিয়েছিল, কোন শকচনি সেটা বল। আমি ওর আইডি পানি দিয়ে গুলিয়ে গিলে খাবো। বিয়াত বেহায়ামে ছেলে মানুষের ছবিতে চুম্মা দেয়? তাও আবার কোথায় চুমু দিয়েছে জানিস? তোর না হওয়া ওনার ঠোঁটে, হায় আল্লাহ। আশি রাগি চোখে তাকালো বনের দিকে, রাগি কণ্ঠে বলল, আমি এত বর্ণনা শুনবো না, তুই শুধু বল ওটা কে ছিল, আমি ওই মেয়ের ঠোঁটে আগুন জ্বালিয়ে দেব বেহায়া নির্লজ্জ মেয়ে। হয়েছে, তোর অ্যাকশন বন্ধ কর, তোমার দৌড় আমার জানা আছে। তাও বলি, ওটা ছিল ফাল্গুনী, ফাল্গুনীর মনে সিদ্রাতের প্রেমের ফাগুন হাওয়া বইছে, তাই ফেসবুকে আইডি বের করে পিকে চুমুখে দুধের স্বাদ খুলে মিটিয়েছে। অনেক কথাটা বলে হেসে ফেল। আর সে রাগে দুঃখে চোখে পানি চলে এলো। যতই হোক সিদ্রাত তার ভালোবাসার মানুষ, পিক হোক আর যাই হোক, অন্য কেউ চুমু কেন খাবে? আশি বাসায় ফিরে এসে দেখতে পেল ওর আবামও ফিরে এসেছে। আশি ওর আমুর কাছে গিয়ে গলা চড়িয়ে ধরল। আল্লাহ দিয়ে গলায় বলল, কখন শাম্মু, তুমি জানো আমি তোমাকে কত মিস করেছি। মিসেস রাবিয়া মুচকি হেসে বললেন, পাগলি মেয়ে আমার, হয়েছে আর আল্লাহ তোমাকে করতে হবে না, যে আগে ফ্রেশ হয়ে নেই, আমি খাবার বাড়ছি। আশি ওর আমুর গালে চুমু দিয়ে বলল, আচ্ছা। আশি রুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়, শাওয়ার নিয়েই ডাইনিং এ চলে যায়। গিয়ে দেখে আশির আব্বু আর ছোট ভাই খেতে বসে পড়েছে। আশি একটু ছেড়ে গিয়ে বসে বলল, আব্বু তুমি বাসায়? আমি তো ভেবেছি অফিসে। আশির আব্বু স্মিত হেসে বলে, তুমি জানো মামুনি, তোমার আব্বু জার্নি করার পর অফিসে বসতে পারে না, আই এম মাস টায়ার্ড আম্মুটা। তাহলে আর কি, কে রেস্ট নাও। ও হ্যাঁ, নামাজ পড়েছো? জি আম্মা জান, নামাজও পড়ে ফেলেছে আপনার আব্বা জান। আশি হেসে ফেলে। আশির আম্মু মুচকি হাসে বাপমের কথা শুনে। খাওয়া শেষ করে আশি নিজে রুমে চলে যায়, উদ্দেশ্য ঘুমানো। এখন একটু ঘুমাতে হবে, না হলে মাথা ব্যথা শুরু হবে একটু পর। যেই ভাবা সেই কাজ, আশি বিছানায় শরীরটা এলিয়ে দেয়, অল্প সময়ের মধ্যে ঘুমিয়েও পড়ে। সিদ্রাত ছাদে এসেছে আরও আধা ঘন্টা আগে, উদ্দেশ্য ছাদে লাগানো গাছগুলো পরিচর্যা করা। একটা বড় প্ল্যান স্ট্যান্ডে 8 প্রকারের গাছ লাগিয়েছে সে, এতে ছাদেরও সৌন্দর্য নষ্ট হয়নি আর প্ল্যান স্ট্যান্ডে থাকায় গাছগুলোও দেখতে ভালো লাগে। তবে ছাদে আসার পর তার মনে পড়ে যায় অন্য কোনো চিন্তা, তাই সে সাথে সাথে ফোন লাগায় প্রিয় বন্ধু শিশিরের কাছে। ফোন বাজতেই শিশির রিসিভ করে। সিদ্রাত টুকটাক শিশিরের সাথে কৌশল বিনিময় করে বলে, দোস্ত বিপদে পড়েছি, হেল্প লাগবে তোর। তুইও তাহলে বিপদে পড়িস, তা কি বিপদ, সমস্যা খুলে বল না। মানে আমার এক রিলেটিভসের বার্থডে 3 দিন পর, কিন্তু গিফট কি দেবো বুঝতে পারছি না, মেয়েদের পছন্দ নিয়ে আমার ধারণা একদমই শূন্য লেভেল। কোন মেয়ের বার্থডে ভাই, তুই কোনো মেয়েকে গিফট দিতে যাচ্ছিস? লাইক সিরিয়াসলি, এটাও আমায় বিশ্বাস করতে হবে।
ধুর, তোকে ফোন দেওয়াই উচিত হয়নি আমার। কোনো বুদ্ধি দিতে পারলে বল, নয়তো রাখি। আগে বল, তুই কার প্রেমে হাবুডাবু খাচ্ছিস? আমি শিওর তুই কারোর প্রেমে পড়েছিস, বাট উইচ দিস লাকি গার্ল আই ওয়ান্ট টু সি হার ব্রো। সিদ্ধার্থ শিশিরের কথায় মুচকি হাসে, ধীর কণ্ঠে বলে, সময় হলে দেখতে পারবি। কথাটা বলে সিদ্ধার্থ ফোন কেটে দেয়, ফোন পকেটে রেখে গাছের পরিচর্যায় মন দেয়। কিছুক্ষণ পর পেছন থেকে কেউ বলে, গাছ অনেক ভালোবাসেন। সিদ্ধার্থ পেছনে ফিরে তাকায়, আর সেকে দেখে মুচকি হাসে। প্রচুর, গাছের প্রতি আমার একটা অন্যরকম টান কাজ করে। আই ডোন্ট নো ওয়াই, বাট আই লাভ ইট মাচ। আশিও মুচকি হ্যাঁ হাসলো। সিদ্ধার্থ মৃদু হেসে নিজের কাজে মন দিল। আশি কিছুটা কাঁচুমাচু করতে লাগলো। সিদ্ধার্থ তা খেয়াল করে বলল, কোনো সমস্যা? কিছু বলবে না মানে? আসলে বলে ফেলেন ম্যাম, কি বলবেন? প্রপোজ নিশ্চয়ই করবেন না, যত হেজিটেশন হচ্ছে। সিদ্ধার্থ কথাটা বলে হা হালকা হাসলো। আশি চোখ বড় বড় করে তাকালো সিদ্ধার্থের দিকে। সিদ্ধার্থ পাত্তা দিল না, আশি ভেংচি কাটলো। তারপর বলল, সিদ্ধার্থ আশির কথা শুনে ভ্যাবাচেকে খেয়ে গেল, বিষয় নিয়ে তাকালো আশির দিকে আর বলল, হোয়াট দ্য হেল ম্যান, লাইক সিরিয়াসলি, এত ফাউল কথা কোথাও পাও? আশি একটা শুকনো ঢোকিলে বলল, দেখুন আমি ঠিক আছি, আপনি যে ইনস্টাগ্রাম এফবিতে নিজের এত পিক দেন, এগুলো দেখে মেয়েরা চোখের জিনা করে, অন্তরে জিনা করে। পাশের এলাকার ফাল্গুনি আছে না, ও প্রতিদিন 23 বার করে আপনার ঠোঁটে আর না মানে আপনার পিকে চুমু খায়। সিদ্ধার্থ সরু চোখে তাকালো আশির দিকে, পরক্ষণে হু হা করে হেসে উঠল। আশির ভ্যাবাচেকে খেয়ে গেল সিদ্ধার্থের হাসি দেখে। জিজ্ঞাসা সূচক দৃষ্টিতে তাকিয়ে বলল, এভাবে হাসছেন কেন হঠাৎ? হাসবো না, সম্ভবত বাচ্চা একটা মেয়ে যারা কত কিছু নিয়ে জেলাস হবে, আমি সেটাই ভাবছি। ইউ আর জেলাস, আই এম শিওর, তাই না? আশি ঠোঁট উল্টালো, নাক ফুলিয়ে বলল, আপনি খচ্চরের বাপ, ছি, আপনার ঘৃণাও করে না যে একটা মেয়ে আপনার ঠোঁটে দিনে এতবার চুমু খায়? হোক তা ফটো, তাতে কি খাই তো মানে চুমু খায় তো, ছি ছি ছি, আবার কল্পনা করেই বমি আসে, আপনি আসলেই লুচ্চা। সিদ্ধার্থ চোখ ছোট ছোট করে তাকালো আশির দিকে, তারপর আশির কাছে এগিয়ে গেল। আশি কিছুটা অপ্রস্তুত হয়ে গেল। সিদ্ধার্থ আশির দিকে কিছুটা ঝুঁকে দাঁড়ালো, এতে আশি একটু পিছন দিকে হেলে গেল। সিদ্ধার্থ দুষ্টু হেসে বলল, তা ফাগুনির জায়গায় তুমি হলে নিশ্চয়ই ব্যাপারটা ঘিনের হতো না, আমি তোমার ঠোঁটের ভাজে আমার ঠোঁট। সিদ্ধার্থ কথাটা বলে চোখ টিপ দিল। আশির চোখগুলো রসগোল্লা হয়ে গেল, লজ্জায় যেন গাল দুটো গরম হয়ে গিয়েছে। কান দিয়ে যদি সত্যি ধোয়া বের হওয়ার সিস্টেম থাকতো, তাহলে বুঝি আশি কানে সেই ধোয়ার পুরো আকাশ সেজে যেত। আশি লজ্জা ঢাকতে সেখান থেকে দৌড়ে পালাতে নিল, কিন্তু তার আগে সিদ্ধার্থ খপ করে আশির হাত ধরে ফেলল। আশি ঘাড় ঘুরিয়ে সেই হাতের দিকে একবার তাকিয়ে সিদ্ধার্থের দিকে করুণ চোখে তাকাল। সিদ্ধার্থ আশিকে চোখের বলকে ছাদের একদম শেষ কর্নারে নিয়ে গেল, তারপর ওয়াটার হাউসের দেয়ালের সাথে আশিকে আলতো করে চেপে ধরল। আশি বিস্ময় নিয়ে তাকিয়ে আসে সিদ্ধার্থের দিকে, ও যেন এখনো বুঝে উঠতে পারছে না যে আসলে কি হচ্ছে। কাঁপা কাঁপা গলায় মেয়েটা বলল, কি 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 করছেন, সারো না ভাই, মানুষ দেখলে খারাপ বাবু বলবে। সিদ্ধার্থ আশির কথায় পরোয়া করলো না, আশির দিকে ঝুঁকে দুষ্টু হাসি দিল। আশির পরান কেঁপে উঠলো সিদ্ধার্থের সেই হাসি দেখে। সিদ্ধার্থ ফিসফিস করে বলল, এই বিচ্ছে বিয়ে করতে চাও নাকি আমায়? আশি বিস্ময় নিয়ে তাকালো সিদ্ধার্থের দিকে। সিদ্ধার্থের চোখে এখনো দুষ্টমি ভাবটা নেই, কিন্তু যা আছে তা আশির মনকে তোলবার করে দিচ্ছে। সিদ্ধার্থ আশিকে চুপ থাকতে দেখে বলল, কি হলো? আশির ভীষণ লজ্জা লাগছে সিদ্ধার্থের মুখে এমন কথা শুনে, কি বলবে বুঝে উঠতে পারছে না মেয়েটা। হ্যাঁ বলবে নাকি না? হ্যাঁ বললে যদি সিদ্ধার্থ পরে আরও লজ্জা দেয়, হয়তো সে মজা করে প্রশ্নটা জিজ্ঞেস করেছে। আশি কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমার চাওয়াই কি হবে, আল্লাহ চাইলেই আসুন, আর আপনি সম্পর্কে আমার কাজিন। আশি কথাটা বলে মাথা নিচু করে ফেলল। সিদ্ধার্থ মৃদু হাসলো, আশি কানের লতিতে আলতো করে ঠোঁট ছোঁয়ালো। আশি কেঁপে উঠল, সিদ্ধার্থ আশির কাছ থেকে সরে এলো, মৃদু কণ্ঠে বলল, বাসায় যাও, একটু প্রাধান দেবে। সিদ্ধার্থের কথাটা বলতে দেরি হলেও আশির দৌড় দিতে দেরি হয়নি। আশি যাওয়ার পানে তাকিয়ে সিদ্ধার্থ হেসে উঠল, আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, এই শহরে যতই নামুক না পাওয়ার শোক, ভুল করেও বলা বারণ, সে শুধুই আমার হোক। আশি মুখ ফুলিয়ে বসে আছে, আগামীকাল আরিশার জন্মদিন, অথচ সে বোনের জন্য কোনো বার্থডে গিফট কিনতেও পারছে না আর বোনকে দিতেও পারছে না। সেই কষ্টে মেয়েটার হৃদয় ভার, সেই হৃদয় ভারী যে কোনো সময় বৃষ্টি হয়ে ঝরে পড়তে পারে তা জানান দিচ্ছে মেয়েটার টলমলে চোখ জোড়া। আশির আমু মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে আদুরি গলায় বলল, আমুটা না ভালো, এত কাঁদতে হয় না মা, আরিশা তো এখন আমাদের কাছেই নেই।
এত তাড়াতাড়ি উপহার কিনে রেখে লাভ আছে? ও বাসে আসুক, তখন না হয় নিউ মডেলে আরও আপডেট ভার্সনে গিফট দেওয়া যাবে। এখন কিনে রাখলে তো নষ্ট হয়ে যাবে আমার এটা। আশি ঠোঁট উল্টিয়ে কাঁদো কাঁদো গলায় বলল, আমার সময় আপু প্রত্যেকবার কুরিয়ার সার্ভিসে কত করে সুন্দর সুন্দর উপহার পাঠিয়ে দেয়, কিন্তু আমি কখনো কিছু দিতে পারি না। আজ আমি তোমাদের কথা শুনব না, আপুর কাছে আমি কুরিয়ার সার্ভিস করে পাঠাবই। আশির আমু মেয়ের চোখের জল মুছে দিতে দিতে বললেন, আজকে তুমি কুরিয়ার সার্ভিসে জমা দিলেও তো সেটা যেতে অনেক সময় লাগবে, তার চেয়ে বরং পরে দিও আম্মু, রাতে না হয় আপুকে সুন্দর করে উইশ করে দিও, আপু এতেই অনেক খুশি হয়ে যাবে। আর সে শব্দ করেই কেঁদে উঠল, কাঁদতে কাঁদতে বলল, আমি আপুকে কিছুই দিতে পারি না, পরে পরে করে, অথচ দেখো গতকাল আপু আমার জন্মদিনে কত কিছু পাঠাবে, আগে পিছে আমাদের জন্মদিন, তাও আমি আপুকে কিছুই দিতে পারি না, আপু ভাববে আমি আপুকে ভালোই বাসি না। আশির আমু এবার ঘেরা গলে পড়ে গেলেন, প্রত্যেক বাড়ি মেয়ে এমন করে, আর প্রত্যেক বাড়ি তাকেই সামলাতে হয় তার কলেজ পড়ুয়া এই মেয়েকে। অবশ্য তিনি বুঝেন মেয়েটা তার আবেগের শহরে ভাসছে, এখন ছোট ছোট বিষয়গুলো অনেক বড় মনে হয়, তারপর আবার দুবোনের বার্থডে একদিন আগে পড়ে, এতেই যেন আরো সমস্যা। আর সে ভ্রুক উঁচকে তাকিয়ে আছে ওর আম্মুর দিকে, আর কাজকর্ম কিছুই মাথায় ঢুকছে না তার, সাথে বিরক্ত হচ্ছে মেয়েটা। মিসেস রাবিয়া ঝটপট রেডি হয়ে আলমারি থেকে একটা গাউন বের করে মেখে দিলেন। আর সে বিরক্তি মাখা কণ্ঠে বলল, আম্মু এসব হচ্ছেটা কি? কোথায় যাব আমরা বলবে তো? ভাল লাগে না কিন্তু, না বললে আমি রেডিও হব না আর যাবো না। তাড়াতাড়ি রেডি হয়ে আয়, যাওয়ার পর এমনি দেখতে পারবি, এখন এত কিছু বলার সময় নেই, যা তাড়াতাড়ি রেডি হ। আশির মুখ বিরক্তিতে চেয়ে গেল, মায়ের বের করা গাউনটা দিকে তাকিয়ে বলল, আমি এসব পরব না, খিমার পরে যাব, রেখে দাও ওটা। আশির আম্মু কপালে কয়েকটা ভাঁজ ফেলে বললেন, সেজন্য ভেতরে পোড়া জামা পরবি নাকি? দাঁড়া তাহলে অন্য একটা জামা বের করে দিই। না ভাল লাগছে না আমার তোমার কাজ করব, আমি খিমার পরব, কোথায় না কোথায় যাব তারই নেই ঠিক, আবার কত বাহারি সাজসজ্জা। আশি কথাটা বলে হালকা রেগে নিজে রুমে চলে গেল, আলমারি থেকে জিলবাব বের করে পরে রেডি হয়ে নিল সে, তারপর মায়ের সাথে বাসা থেকে বেরুলো, তখনই দেখলো সিদ্ধার্থের বাসা থেকেও সিদ্ধার্থরা ফুল ফ্যামিলি রেডি হয়ে বের হচ্ছে। আশি ওর আম্মুকে আস্তে করে জিজ্ঞাসা করলো, আম্মু আমরা কি আন্টিদের বাসায় যাচ্ছি? আশির আম্মু কথাটা বলে সিদ্ধার্থের আম্মুর কাছে এগিয়ে গেলেন। এদিক দিয়ে আশি বেশ খুশি হলো সিদ্ধার্থ যাবে বলে। সিদ্ধার্থ আর ওর আম্মু ওদের গাড়িতে গিয়ে বসলো। সিদ্ধার্থের আম্মু আশিকে ডাকলেন, এই মেয়ে গাড়িটা উঠবি নাকি? আয় তাড়াতাড়ি। আশি হালকা হেসে গাড়িতে গিয়ে উঠে বসলো। তারপর সিদ্ধার্থের আম্মু আর আশির আম্মু উঠলো। সবাই উঠে বসতেই সিদ্ধার্থ গাড়ি স্টার্ট দিল। মিসেস রাবিয়া আর মিসেস আয়েশা অলরেডি গল্পগুজব শুরু করে দিয়েছেন। আশি হালকা হাসলো তাদের এমন আড্ডা দেখে। মিসেস আয়েশা আসবাদ কথার প্রসঙ্গে বললেন, রাবিয়া আরশির আব্বু কোথায়? ভাই আসলো না কেন? গতকাল রাতে কত করে বলে দিলাম আমি আসতে, এত বড় একটা ব্যাপারে অথচ ভাই আসলেন না, এটা কি ঠিক হলো? আরে আবার বাদ দাও তো, আরশির আব্বু হচ্ছে ব্যস্ত মানুষ, তার বউকে নিয়ে শপিংয়ে বের হওয়ার সময় হয় না, সে যাবে তোমাদের সাথে তাই না? আকাশ কুসুম কল্পনা, এরকম আরও কথা চালিয়ে যেতে লাগলো তারা দুজন। আশি আর চোখে কয়েকবার মিররে সিদ্ধার্থকে দেখার চেষ্টা করলো, বেশ সুন্দরই লাগছে আর সিদ্ধার্থকে, আশি যেন ক্ষণে ক্ষণে আজ ফিদা হয়ে যাচ্ছে তার উপর, যদিও বা ছেলেটার গেটআপ একদম সাধারণ, একটা হোয়াইট কালারের পাঞ্জাবি পরেছে সে, চুলগুলো কিছুটা সামনের দিকে আঁচড়ে পড়ে আছে, এতেই যেন সিদ্ধার্থকে আশির কাছে অসাধারণ লাগছে। কিছুটা পথ যেতেই সিদ্ধার্থ হঠাৎ ব্রেক কষলো। মিস্টার আশরাফ আজওয়াত সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে হেডফোনে কিছু একটা শুনছিলেন। ব্রেক কষায় তিনি চোখ মেলে তাকালেন। মিসেস রাবিয়া ও আয়েশার আড্ডাও সাথে সাথে বন্ধ হয়ে গেল। মিসেস আয়েশা বললেন, কি রে কি হলো, গাড়ি খারাপ হলো নাকি? সিদ্ধার্থ ঘাড় ঘুরিয়ে ক্লান্ত চোখে তাকালো আর বলল, মাথাটা কেমন যেন লাগছে, ড্রাইভ করা সম্ভব না আমার পক্ষে। তুমি ব্যাক সিটে গিয়ে হেলান দিয়ে শোয়া যাও, আমি ড্রাইভ করছি, আয়েশু তুমি ফ্রন্ট সিটে চলে আসো। আশির আম্মু বললেন, হ্যাঁ বাবা তুই এখানে এসে বস, শরীর খারাপ নেই, ড্রাইভ করার প্রয়োজন নেই। সিদ্ধার্থ ড্রাইভিং সিট থেকে উঠে গেলে সিদ্ধার্থের আব্বু সেখানে বসলেন, আয়েশা আজওয়াত সামনে চলে আসলেন, আশির আম্মু একদম সাইডে চেপে বসলেন, আশি মাঝখানে আর পাশে সিদ্ধার্থ এসে বসলো। আশির খুব মায়া লাগছে মানুষটার এমন ক্লান্ত চেহারাটা দেখে, ইচ্ছে করছে মাথায় হাত বুলিয়ে দিতে, কিন্তু সে উপায় নেই। সিদ্ধার্থ আশির পাশে এসে বসে আশির দিকে তাকিয়ে মলিন হাসলো। আশিও জোরপূর্বক হাসার বৃথা চেষ্টা করলো। গাড়ি আবারও আগের মতো চলতে লাগলো। আশির আম্মু সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে থাকতে থাকতে একসময় ঘুমিয়ে পড়লে। দীর্ঘ পথের জার্নি হলে যা হয় আর কি। সিদ্ধার্থ আশির আম্মুকে ঘুমিয়ে যেতে দেখে আশিকে ফিসফিস করে বলল, আমি তোমার কাঁধে একটু মাথা রাখি, এভাবে হেলান দিয়ে শুয়ে শান্তি পাচ্ছি না। আশি অবাক চোখে তাকালো সিদ্ধার্থের দিকে। কিছু বলতে যাবে তার আগেই সিদ্ধার্থ আবারও বলে ফেলল,
প্লিজ পিচ্ছি, কেউ দেখবে না, মামুনি ঘুমোচ্ছে, আমার আম্মু মনে হয় ঘুমিয়ে গিয়েছে, একটু মাথাটা রাখি তোমার কাঁধে, পারলে একটু হাত বুলিয়ে দাও। কথাগুলো বলেই সিত্রা দাসে কাঁধে মাথা রাখল। আশি চমকে উঠল, মিনমিন করে বলল, সবাই দেখলে খারাপ ভাবে। সিদ্রাত মাথাটা তুলে এবার আশির কাঁধে মুখ গুজল। আশি কেঁপে উঠল। সিদ্রাত ফিসফিস করে বলল, কিচ্ছু ভাববে না, ভাবলে বলবো আমি ঘুমের মাঝে তোমার কাঁধে শুয়ে পড়েছি, তবে তোমার পিচ্ছে হাত দিয়ে আমাকে আর সরাতে পারবে ব্যাস। আশি বুঝলো এই লোককে বেশি কিছু বলে আর লাভ নেই, আবার বলতেও ইচ্ছে করছে না মানুষটার মলিন মুখটা দেখে, না জানি মাথা ব্যথায় কতটা কষ্ট পাচ্ছে। আশির ডান হাতটা সিদ্রাতের মাথায় রাখল, একটা শুকনো ঢোক গিলে সিল্কি চুলগুলোতে হাত বুলিয়ে দিতে লাগলো। সিদ্রাত মুসকি হাসলো। মুখ গুজা অবস্থাতেই আশি কাঁধে চুমু খেলো। আশি শিউরে উঠে সিদ্রাতের চুল খামছে ধরল। সিদ্রাত আস্তে করে বলল, শিহরণ বয়ে গিয়েছে শরীরে, তাই না? আশি ভীষণ লজ্জা পেল সিদ্রাতের এমন কথায়, লজ্জায় চুপটি করে বসে রইল মূর্তি নেয়। সিদ্রাতও আর বেশি কিছু বললো না, করলোও না। কিছুক্ষণ পর আশি আবারও চুলগুলোতে হাত বোলানো শুরু করলো। আরও দু ঘন্টা পর গাড়ি একটা বড় বাড়ির সামনে এসে থামল। আশি চমকে সিদ্রাতের মাথা থেকে হাত ছড়িয়ে ফেলল। সিদ্রাতের আম্মু আশির আম্মু দুজনেই ঘুমে বেভোর, সিদ্রাতও ঘুমে মগ্ন। সিদ্রাতের আব্বু পকেট থেকে ফোন বের করতে করতে বললেন, আরশি মামনি, গাধাটাকে ঘুম থেকে উঠতে বলো, মহিলা পার্টি ওঠার আগেই, বদমাইশটার আর জ্ঞান বুদ্ধি হবে না। আরশি ভীষণ লজ্জা পেল সিদ্রাতের আব্বুর কথায়, লজ্জায় যেন নাক কাটা যাচ্ছে মেয়েটার। দাঁত কিড়মির করে আরশি সিদ্রাতের দিকে তাকালো, চাপা কণ্ঠে বলল, এই যে উঠুন, এটা আমার কাজ, সরকারি বালিশ না। সিদ্রাতের আব্বু আরশির কথা শুনে মুসকি হাসলে। সিদ্রাত আরশির কাঁধ থেকে মাথা তুলে চোখ ডলতে ডলতে বলল, কি হয়েছে? গন্তব্যে এসে পড়েছি আমরা, তুমি তো বাচ্চা মেয়েটা, কাদাটা একদম ফ্রিক আউট করে দিয়েছো। সিদ্রাত মাথা চুলকে হাসলো। তারপর দুজন মহিলা সদস্যকে ঘুম থেকে তুলে নিল। সবাই গাড়ি থেকে বের হতেই একজন দারোয়ান বাড়ির গেইটটা খুলে দিল। আশির ওর আম্মুকে আস্তে করে বলল, আম্মু এটা কাদের বাসা, আগে তো কখনো আসেনি। আশির আম্মু মুচকি হেসে বললেন। সবাই ভেতরে গেলে দুজন মধ্যবয়স্ক মহিলা দুজন মধ্যবয়স্ক পুরুষ তাদেরকে আপ্যায়ন করলো। কুশল বিনিময় করে 22-23 বছর বয়সী দুজন মেয়ে মহিলা দুজনকে খাবার দেওয়ার সার্ভ করার জন্য সাহায্য করলো। সবাই কিছুক্ষণ এটা সেটা নিয়ে কথা বলল। সবার কথায় আশি বুঝতে পারলো মহিলা দুজন সম্পর্কে যা আর পুরুষ দুজন ভাই। মেয়ে দুটো একজন মহিলা সন্তান, আরেকজন মহিলা, দুই মেয়ে এক ছেলে আছে, তাদেরকে অবশ্য দেখা যাচ্ছে না। বাহারি বদের খাবার দাবার কৌশল বিনিময় সব কিছুই সন্তোষজনক, তবে আশি এখনো বুঝতে পারছে না এসব কি হচ্ছে। একটু পর সিদ্রাতের আম্মু একজন মহিলাকে উদ্দেশ্য করে বললেন, আপা, মেয়েকে আনলে ভালো হতো, দীর্ঘ পথ, বাসায় তো যেতে হবে আবার। আশি ভ্রু কুঁচকে ফেলল। অজানা আশঙ্কায় ওর মন কেঁপে উঠল। কিসের মেয়ে, এরা কারা, এত আপ্যায়ন আদর্শ তো কেন? এসব প্রশ্নই আশির মনে ঘুরপাক খেতে লাগলো। ভীত চোখে তাকালো সিদ্রাতের দিকে। সিদ্রাতের চাহনি শান্ত ও স্বাভাবিক। কিছুক্ষণ পর মেরুন কালারের শাড়ি পরিহিতে একটা মেয়েকে একজন ছেলেও মেয়ে নিয়ে এলো। সিদ্রাতের সামনাসামনি সোফায় বসানো হলো তাকে। মেয়েটার মাথায় শাড়ির আঁচল দিয়ে ঘোমটা টানা হলো, মুখ খোলা। যথেষ্ট সুন্দরী মেয়েটা, উচ্চতাও পারফেক্ট। দু পরিবারের মাঝে বেশ কিছুক্ষণ কথা হলো। সিদ্রাতের আম্মু মেয়েকে দেখে থুতনি ধরে চুমু খেলো। আশি সব দেখছে আর ঠোঁট চেপে অনেক কষ্টে কান্না আটকে রেখেছে, তবে চোখের পাপড়িগুলো অলরেডি ভিজে গিয়েছে মেয়েটার, ঠোঁটগুলো কাঁপছে, ইচ্ছে করছে গলা ফাটিয়ে কাঁপতে। কিছুক্ষণ পর আশির আম্মু বললেন, ছেলে আর মেয়েকে আলাদা কথা বলতে দিলে ভালো হয়, তাদেরও তো একটা মতামত আছে। হ্যাঁ অবশ্যই। তারপর পাশের সোফায় বসে একটা মেয়েকে ডেকে বললেন, কনিকা, কনা আর সিদ্রাত বাবাকে একটা রুমে নিয়ে যাও তোমা। সিদ্রাত উঠে দাঁড়ালো। কনিকা মেয়েটি কনা আর সিদ্রাতকে একটা রুমে নিয়ে গেল। আশি অসহায় চোখে সব কিছু দেখে গেল। শুধু তার যে কিছুই করার নেই। বেশ অনেকটা সময় পর সিদ্রাত ফিরে এলো। কনা বা কনিকা কাউকেই দেখা গেল না। সিদ্রাত নিজের জায়গায় এসে বসে ওর আব্বুকে কানে কানে কিছু একটা বলল। সিদ্রাতের আব্বু ঠোঁটে কানে হাসি ফুটে উঠল। তিনি বললেন, চেক আলহামদুলিল্লাহ। সিদ্রাতের আব্বুর ছোট্ট দুটি শব্দ যেন অন্য সবার মুখেও হাসি ফুটিয়ে তুলল। আশির চোখের কোণটা ভিজে উঠল। মেয়েটা কিছুতেই নিজেকে সামলাতে পারছে না, এত কষ্ট কেন ভালোবাসায়, বুকটা যেন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আলাপ চারিতার মাঝে কনার বাবা লিভিং রুম ছেড়ে ভিতরের দিকে গেলেন। কিছুক্ষণ পর সিদ্রাতের বাবাকেও ডেকে পাঠালেন। দুজন কিছুক্ষণ কথা বলে ফিরে এলো। সিদ্রাতের আম্মু আস্তে করে জিজ্ঞাসা করলেন, কি বললো তোমায় উনি? বাসায় গিয়ে বলি। তারপর সবাই বিদায় নিয়ে বেরিয়ে এলো। আড়াই ঘন্টার মধ্যে আশিরা বাসায় এসে পৌঁছল। পুরোটা জানি আশি একদম চুপ ছিল, মুখটা বিষণ্ণতায় ছেয়েছিল মেয়েটার, চোখগুলো অসহায় হরুণি নেয়ছিল। কেউ যদি ভালো করে মেয়েটার চোখের দিকে তাকাতো তাহলে অতি সহজেই বুঝতে পারতো কী চলছে তার মনের ভেতর। ওই যে
রবি ঠাকুর বলেছিলেন, কালো চোখকে কিছু তর্জমা করিতে হয় না, মন আপনি তাহার উপরে ছায়া ফেলে, ভাব আপনি তাহার উপরে কখনো প্রসারিত কখনো মুদিত হয়, কখনো উজ্জ্বলভাবে জ্বলিয়া উঠে কখনো ম্লান ভরে নিবিয়া আসে, কখনো আস্তমান চন্দ্রের মতো অনিমেষভাবে চাহিয়া থাকে, কখনো দ্রুত চঞ্চল বিদ্যুতের মতো দিক বিদিকে ঠিকড়িয়া উঠে। আশিও বুঝি কালো চোখের উপর ম্লান ভাবে নিভে এসেছে। বাসায় পৌঁছে আশি নিজের রুমে গিয়ে যে দরজা লাগিয়েছে সেই দরজা সারা রাতেও খোলেনি। আশির আবু আম্মু এসে ডেকে গিয়েছিলেন খাবারের জন্য, কিন্তু মেয়েটা আটকে আসা কণ্ঠে শুধু বলেছিল যে তার মাথা ব্যথা, কিছু খাবে না, সারা রাত ডোকরে খেয়েছে মেয়েটা। তার নীরব চিৎকারের সাক্ষী শুধুই রাতের গহীন অন্ধকার। কতটা যে কষ্ট ভুগে নিয়ে নিঃশব্দে খেতে গিয়েছে মেয়েটা সেটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ বুঝবে না। ভালোবাসা বুঝি একেই বলে, যে ভালোবাসে তার আর ভালো থাকা হয়ে ওঠা হয় না। কাঁদতে কাঁদতে শেষ রাতে থেকে ঘুমিয়ে পড়ে মেয়েটা। পরের দিন দরজায় ঠকঠকানি শুনে আশির ঘুম হালকা হয়, কিন্তু পুরোপুরি ভাঙে না। ঠকঠকানির আওয়াজ যেন তীব্র হতে তীব্রতর হচ্ছে। শেষমেশ আর না পেরে আশি গিয়ে রুমের দরজা খুলে, সামনেও ছোট ভাই সাজিদ দাঁড়িয়ে আছে, চোখে মুখে রাগ। আশি হামি দিতে দিতে বলল, কি হয়েছে, সকাল সকাল ঘুম নষ্ট করলি কেন, যা এখান থেকে, আমি ঘুমাবো। আশির বাচ্চা এখন সকাল, সোয়া বারোটা বাজে এখন, তুই বলিস এখন সকাল। দাঁড়া, আম্মু রেগে বলি, কার সাথে জানি রাতে চ্যাট করে সারা রাত জেগেছিলি, সকালে ঘুমিয়ে দুপুরকে এখন সকাল বলছিস। আশি থতমত খেয়ে গেল সাজিদের কথায়। পরক্ষণে নিজেকে সামনে বলল, এই দাঁড়া, এসব ফাউল কথা কোথায় পাস, রাতে মাথা ব্যথার কারণে আমি ঘুমোতে পারি, আর উনি আসছে কাহিনী বানাতে, কি বলার জন্য আমার ঘুম ভাঙলি সেটা বল। আমাকে ম্যাথ বুঝিয়ে দিয়ে যা, বিকেলে আমার প্রাইভেট এক্সাম হবে, অনেকগুলো ম্যাথ বুঝতে পারছি না। সাজিদের কথা শুনে আশি রেগে গেল, রাগী কণ্ঠে বলল, সারা বছর গেমস খেলবি আর পরীক্ষার সময় বলবি ম্যাথ বুঝি না, বাহ ভালো তো, ভালো না, দূরে গিয়ে মর বেয়াদব, আমি কোনো কিছু বুঝিয়ে দিতে পারবো না, অসভ্য পোলাপাই। আশি কথাগুলো বলতে বলতে নিজের বেডে গিয়ে আবারও শুয়ে পড়ল। সাজিদ চোখ মুখ কুঁচকে ফেলল, পরক্ষণে রুমে ঢুকে আশিকে টেনে তুলল। আশি বিরক্তি নিয়ে তাকালো ভাইয়ের দিকে, সাজিদ এসেই ব্ল্যাকমেল করে ম্যাথ সব বুঝে নিল। আশিও সুন্দর করেই বুঝালো সবগুলো ফর্মুলা। সাজিদ রুম থেকে চলে গেলে আশি ফ্রেশ হয়ে লিভিং রুমে গেল, তারপর সবার সাথে বসে লাঞ্চ করে নিল। আশির আম্মু গম্ভীর কণ্ঠে বললেন, কাল না খেয়ে ঘুমিয়ে পড়েছিলে কেন, কি সমস্যা? বলছি তো মাথা ব্যথা আম্মু, তোমরা পারো বটে। আশির আম্মু আর কথা বাড়ালেন না। খাওয়া দাওয়া শেষ হলে তিনি বললেন, বিকেলে একটু আয়েশা আপার কাছে যাস তো, ক্ষীরসাগর বানিয়েছি, ওগুলো দিয়ে আসবি, ঠিক আছে? আশির ইচ্ছে করল না যেতে, কিন্তু সিদ্ধার্থকে দেখার লোভ সামলাতে পারল না, দূর থেকে না হয় দেখবে কি বা আসে যায় তাতে। আশি মায়ের কথায় রাজি হলো। বিকেলে সত্যি সত্যি বক্সে ভরে ক্ষীর সাগর নিয়ে গেল সিদ্ধার্থের বাসায়। কাছের মেয়েটি দরজা খুলে দিয়ে বলল, আশির কবলে চিন্তার ভাঁজ ফুরে উঠল। সে বলল, কখন গিয়েছে? আচ্ছা আচ্ছা, তুমি মিষ্টিগুলো ফ্রিজে রেখে দাও তো, আমি আন্টিকে ফোন করি। আশি দরজার সামনে দাঁড়িয়ে কয়েকবার ফোন করলো, কিন্তু রিসিভ হলো না। আশি বিরক্ত হয়ে ছাদে চলে এলো। ছাদের এই পরিবেশটা সব সময় ওর কাছে ভালো লাগে, মৃদু বাতাসের সাথে আকাশের লাল নীল রূপ, নীল আকাশে সাদা মেঘের ফেলা, অন্য রকম একটা দৃশ্য। আশি আকাশের দিকে তাকিয়ে মলিন হাসলো, মিনমিন করে বলল, আমার মন খারাপের দেশে তুমি কালো মেঘের ভেলা, তোমার ভেলায় ভাসি আমি বিষণ্ন তৃষ্ণার্ত এক চাতক হয়ে। আশি চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল, ঠোঁট কামড়ে ধরে মেয়েটা ফুঁপিয়ে কেঁদে উঠল। হঠাৎ পেছন থেকে কেউ বলল, আরশি পিচ্ছির কি মন খারাপ? আরশি কণ্ঠস্বরটা শুনে চমকে উঠল, পেছনে তাকিয়ে দেখল সিদ্ধার্থ। সিদ্ধার্থকে দেখে যেন মেয়েটার কান্নার কোথিও বেড়ে গেল। সিদ্ধার্থ আরশির সামনে এগিয়ে এসে দাঁড়ালো। আরশি চোখটা মুছে অন্যদিকে মুখ ফিরিয়ে নিল, চোখে তার অজস্র অভিমান। সিদ্ধার্থ মুচকে হেসে আরশির চিবুক ধরে বলল, আবার বিয়ে হয়ে যাবে বলে এত কষ্টের অভিমান? আশি ফোঁপিয়ে কেঁদে উঠল। সিদ্ধার্থ হালকা হাসলো, মুচকি হেসে বলল, একদিন না একদিন তো আমার বিয়ে করতেই হবে, তাহলে শুধু শুধু কেঁদে কি হবে বলো? আশি কাঁদতে কাঁদতে আচমকা সিদ্ধার্থকে ছড়িয়ে ধরল, ডুগড়ে কাঁদতে কাঁদতে বলল, আমার অনেক কষ্ট হচ্ছে, অনেক বেশি, বিশ্বাস করুন কলিজাটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, এত খারাপ কেন লাগছে আমার, কেন, আমিও মানুষ, কোনো পাথর না। কথাগুলো বলতে বলতে আরশি আরও জোরে কেঁদে উঠল। সিদ্ধার্থেরও এবার খারাপ লাগলো আরশিকে এইভাবে কাঁদতে দেখে, সে দীর্ঘশ্বাস ফেলল। আরশির পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলল, তুমি আসলেই বিচ্ছে আছি, অনেক বেশি বিচ্ছে, এইভাবে কেউ কাঁদে, চোখের নিচে কি হয়েছে দেখেছ, এক রাতে এই অবস্থা, এত কাঁদলে হয়, আর কাঁদে না জান পাখি, আর কাঁদে না প্লিজ। আরশি তাও ফুঁপিয়ে কাঁদতে লাগলো, কাঁদতে কাঁদতে বিড়বিড় করে বলল,
আমি আপনাকে ভালোবেসে ফেলেছি, অনেক ভালোবেসে ফেলেছি। আমি যে আপনাকে ছাড়া থাকার কথা ভাবতেও পারছি না। কথাগুলো বলে মেয়েটা হাও মাও করে কেঁদে উঠল। সিদ্ধার্থের বুকটাও ধক করে উঠল আরশিকে এইভাবে কাঁদতে দেখে। সিদ্ধার্থ আরশির গাল দুটো ধরে গভীরভাবে আরশির কপালে চুমু খেল। আরশি ছলছল নয়নে সিদ্ধার্থের চোখের দিকে তাকিয়ে রইল। সিদ্ধার্থ আরশির নাকে নাক আর কপালে কপাল ঠেকিয়ে বলল, কারোর সাথে আমার বিয়ে হচ্ছে না পাগলি, আমি শুধুই তোমার। কোনো কণা টনার অস্তিত্ব নেই আমার লাইফে। আমু বিয়ের জন্য উঠে পড়ে লেগেছিল, তাই পাত্রী দেখতে যাওয়া, বাট ওখানে গিয়ে পাত্রীর সাথে কথা বলে আমি বিয়ে ক্যান্সেল করে ফেলেছি। বোকা, ইস, এইভাবে কেউ কাঁদে? আমার গুলু বুলু পাখিটা কেঁদে নিজে যে কি হাল করেছ, পাগলি একটা। কথাগুলো বলে সিদ্ধার্থ আরশির নাকে টকে কিস করে আরশিকে বুকের মাঝে জড়িয়ে ধরল। আরশি শিউরে উঠল, গুটি শুটি হয়ে সিদ্ধার্থের বুকে লেপটে রইল। ও যেন একটা ঘোরের মাঝে আছে, মেয়েটা যেন বিশ্বাসই করতে পারছে না যে এসব বাস্তব। আরশি, ভালো লাগছে? আরশি লাজুক হাসল, লজ্জা মিশ্রিত কণ্ঠে বলল, সবকিছু কল্পনা মনে হচ্ছে, বিশ্বাস হচ্ছে না মুহূর্তটা, মনে হচ্ছে আমি ভ্রমে আছি। সিদ্ধার্থ নিঃশব্দে হাসল। অনেকটা সময় একে অপরের আলিঙ্গনেই কাটিয়ে দিল। তারপর সিদ্ধার্থ অতি যতনে আরশির গাল দুটো ধরে মুখটা উঁচু করে কপালে ভালোবাসার পরশ বুলিয়ে দিল। আরশি আবেশে চোখ বন্ধ করে ফেলল। সিদ্ধার্থ তা দেখে মৃদু হাসল, বলল, আসো ছাদের ওদিকে যাই, বেঞ্চিতে বসবে। তোমার জন্য মরুর বুকে আবেশ ছড়াবে সবুজ, তোমার জন্য শান্ত নদীটা হয়ে যাবে আরো অবুজ, তোমার জন্য রাতে মহাকাল হাজার তারা ঝিকমিক, দস্যু ছেলেটা পথ হারিয়ে হাঁটবে দিক বিদিক, তোমার যত ভুল সব নিমিষে হবে ফুল, তবু ভালোবাসি শুধু তোমায় নিশিদিন সারা বেলা, তোমার জন্য সিন্ধুর নীল আরো হবে স্বপ্নীল। উদাস দুপুরে রাগ বসন্ত গাইবে সোনালি ছিল, তোমার জন্য সিন্ধুর নীল আরো হবে স্বপ্নীল। উদাস দুপুরে রাগ বসন্ত গাইবে সোনালি ছিল, তোমার যত ভুল সব নিমিষে হবে ফুল, তবু ভালোবাসি শুধু তোমায় নিশিদিন সারা বেলায়, দেরা রারি রারি রারা, ও দেরা রারি রারি রারা, ও দেরা রারি রারি রারা, ও দেরা রারি রারি রারা।